কিশোরগঞ্জ ঢাকা রুটে বাস চলাচলকারী যাত্রীদের সুবিধার বিষয়টি মাথায় রেখে দুটি নতুন যাত্রী ছাউনি উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে একটি কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানা মোড়ে এবং অপরটি বরপুল মোড়ে নির্মাণ করা হয়েছে। রোববার সকালে জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত যাত্রী ছাউনি দুটি শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মোহাম্মদ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া বরপুল মোড়ে যাত্রী ছাউনি উদ্বোধনের সময় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুল আলম মাসুদ খান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানান, প্রত্যেকটি যাত্রী ছাউনি নির্মাণে 3 লাখ টাকা ব্যয় হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে প্রতিটি যাত্রী ছাউনিতে 5টি করে আধুনিক আসন ব্যবস্থা রয়েছে, যেখানে যাত্রীরা আয়েশ করে বসতে পারবেন। এছাড়াও ছাউনিতে যথেষ্ট খালি জায়গা রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন যাত্রী ছাউনি নির্মাণ করায় কিশোরগঞ্জের ব্যস্ততম এই দুটি পয়েন্টে অপেক্ষমান যাত্রীদের জন্য বিশ্রামের সুযোগ তৈরি হলো। এর সুফল পাবেন যাত্রীগণ। আমাদের কিশোরগঞ্জের গর্ব মাওলা সৈয়দ নজরুল ইসলাম সাহেবের জীবনের সমস্ত গুণা হাতে মাফ করে দিন মাওলা। সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের জীবনের সমস্ত গুণা হাতে মাফ করে দিন মাওলা। আয় আল্লাহ প্রত্যেকের জীবনের গুণা হাতে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিন মাওলা। আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ আমাদের লিখাবাকে হায়াতে তৈয়বা দান করুন। আয় আল্লাহ আপনার আয় আল্লাহ আজকের যে আয় আল্লাহ আজকের যে অনুষ্ঠানকে আপনি সফল হওয়ার তৌফিক দান করুন মাওলা। وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.